Turn the bass up. Hello everyone, Assalamualaikum. This is Shanto. Welcome back to Bond Maker. I hope apnar shobai bhalo achen. Ajke kotha bolar temon ekta mood nai. Karon gotokalke rate ami amar CVR ta sell kore diyechi. To ashole bike ta ami onek koshto kore rebuild korechhilam. Onekta khoroch kore gari ta ke nijer moto baniyechhilam je use korar jonno, but unfortunately amar kopale bike ti lekha nai. যার জন্য সেল দিতে হলো। তো বাই দা ওয়ে, হয়তো বা বাইক একদিন আসবে, ভালো বাইক হবে, খারাপ বাইক হোক, যেটাই হোক, তো সিভিআরটা সেল দেওয়ার আমার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা, কারণ আমার অনেকগুলো টাকার দরকার ছিল। আর কারণ আমি কিছু টাকা ডিউতে ছিলাম ফ্রেন্ডদের ভিতরে, ফ্র্যাঙ্কলি বলতে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আমি চাইছিলাম হয়তোবা যে ইভ্যালি অরেঞ্জের থেকে কিছু টাকা আমি রিকভার করতে পারবো, বাট কোনো অপশন নাই, কোনো কিছুই হইলো না শেষ পর্যন্ত। টাকাগুলো মাইর, শুধু আমার না, আপনারা অনেকেই হয়তো বা বোকা হয়েছেন আমার মতো, যারা এখনও ভুগছেন এই ব্যাপারগুলো নিয়ে। তো আনফর্চুনেটলি আমার লাকটা এখানেই খারাপ হয়ে যায়, তো আমি পরবর্তীতে রিকভার করতে পারি নাই, যার জন্য আমার ফ্রেন্ডকে টাকা ফেরত দিতে হচ্ছে, বিকজ আমি ওর থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম। তো জানি না সামনে কোন বাইকটা নিব, তো এই জন্য আমি বাইকটা সেল দিছি। তো যখন ইঅরেঞ্জের বা ই কমার্সের টাকাগুলো যখন আমার আটকে যায়, তখন আমার প্ল্যান ছিল যে আমি একটি কেপিটি নিব, এটা অন্য কোনো বাইক নিব, বা কেপিআর নিতে পারতাম, যাই না, আসলে ওই সিচুয়েশনে কী হতো সেটাও বলতে পারবো না এখন আর। তো যাই হোক, যেটা চলে যাওয়ার তো সেটা চলে গেছে, এখন হয়তো বা সামনের দিনগুলো আমার খারাপ যাবে বা যাচ্ছে, আর হয়তো বা ওইভাবে ব্লগ দেওয়া হবে না, আপনাদের সামনে আসা হবে না। তবে দেখা যাক সামনে কোনো বাইক নিতে পারি কি না, হয়তো বা সময় লাগবে, মানুষের খারাপ সময় থেকে ভালো সময়ের দিকে আসার জন্য কিছু সময়ের দরকার হয়। তো আমি এখন সেই অপেক্ষায় আছি, এবং আপনারাও দোয়া করবেন যেন সামনে আমি একটা বাইক নিতে পারি, হোক সেটা নর্মাল কোনো বাইক বা বড় কোনো বাইক বা চায়না কোনো বাইক, যেটাই হোক। আমার বাইকটা রিসেল ভ্যালু নিয়ে আপনারা রাহাতের একটা ভিডিও দেখছিলেন, অর্থাৎ এই মেগাস ইউজারের একটা ভিডিও দেখছিলেন, যে আমি যেখানে যাচ্ছি আমার বাইকটা কেউ দাম বলতেছিল না, 1,80,000, 1,70,000, 1,90,000। তো জিনিসটা নিয়ে অনেক হাসাহাসি করি আমরা, যে সিভিআর কি ভাই খেলনা জিনিস হয়ে গেছে, যে এর রিসেল ভ্যালু কি এতই কম? কিন্তু না, অ্যাকচুয়ালি যারা রিসেলার বা যারা সেকেন্ড হ্যান্ড শোরুমে বাইক সেল করে, ওদের টার্গেটই থাকে যে মানে মাইর খাওয়ার মতো একটা কথাবার্তা বলবে তারা। তারা যে প্রাইসটা বলবে, মানে আপনার তারপর আর তাদের সাথে আপনার কথা বলার রুচি থাকবে না। মানে আপনি একটা নতুন বাইক নিয়ে যান, অর্ধেক দাম বলবে, নিলে মানে বিক্রি করলে করেন, না করলে নাই। তো মানুষ যে আর্জেন্ট সেলটার যে বিষয়টা থাকে, তো সেখানে আপনারা কখনোই রিসেলার যে সবগুলো আছে সেখানে আপনারা কখনোই যাবেন না। একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে, নিজের মতো করে বিক্রি.কমে পোস্ট দিবেন বা আদার্স কোনো সাইটে পোস্ট দিবেন। তো যাই হোক, পরে আমি আমার বাইকটার ভালো দাম পাইছি, সে প্রাইসটা আমি বলবো না। আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই কত সেল করছেন, কারণ অনেকের একটা কিউরিওসিটি রয়ে গেছিলো যে ওই বাইকটা নিয়ে যে আমি ফাইনালি কতটা সেল করলাম। হ্যাঁ, আমি 2,00,000 উপরে সেল করছি, ভালোই উপরে সেল করছি। তো আমাকে অনেকে প্রাইস বলছে, যারা 1,70,000 শুনছে তারাও হাসছে, যারা কিনতে চায় তারাও হাসছে যে ভাই এটা কি ফান করার জায়গা নাকি। তো বাই দা ওয়ে, তো এটা ছোট্ট একটা টপিক শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কেন বাইকটা সেল দিছি, দ্যাটস ইট। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, হয়তো বা আমার নতুন বাইক নিয়ে বা ফ্রেন্ডসদের বাইক নিয়ে। আয় হায়, বাচ্চাটাকে নিয়ে এইভাবে রাস্তা পার হচ্ছে।
তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।